ছোটরানী জন্ম দিলেন ফুটফুটে সাতটি ছেলে আর একটি মেয়ের। তারা আঁকুপাকু করে হাত পা নাড়ে, কিন্তু যতক্ষণে রাজা রাজসভা থেকে এসে পৌঁছলেন ততক্ষণে ভয়ানক এক কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড জানতে হলে পুরো গল্পটা শোনো। নমস্কার বন্ধুরা, আমার গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব ঠাকুমার ঝুলি থেকে নেওয়া দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সাত ভাই চম্পা। সবার জানা গল্প, সবাই অনেকবার শুনেছ পড়েছ, তো বসোনো, ভালো লাগবে। প্রতিবারের মতো বলি, গল্পটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে প্রথম বাড়িলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি যখনই কোনো নতুন গল্প আপলোড করি সাথে সাথে তার ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। এক রাজার সাত রানী। দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না, ছোট রানী খুব শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না, এত বড় রাজ্য কে ভোগ করবে, রাজা মনের দুঃখে থাকেন। এইভাবে দিন যায়। কতদিন পর ছোট রানীর ছেলে হবে, রাজার মনে আর আনন্দ ধরে না। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজা রাজ্য ভাণ্ডার খুলে দিয়েছেন, মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো এসো নিয়ে যাও। বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগল। রাজা নিজের কোমরে আর ছোট রানীর কোমরে একটি সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব, বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানীরা বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে তা অন্য লোককে দেব কেন, আমরাই যাব। বড় রানীরা আঁতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোল বাদ্য নিয়ে মণিমানিক হাতে ঠাকুর পুরুষ সাথে রাজা এসে দেখলেন কিছুই না। রাজা ফিরে গেলেন, রাজসভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখেন এবারেও কিছু না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হলে যদি আবার শেকলে নাড়া দিয়েছ আমি সব রানীকে কেটে ফেলব, বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর সাতটি ছেলে একটি মেয়ে হল। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কলি, আকুপাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, দিদি কি ছেলে হলো, একবার দেখালে না তো। বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলল, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে, কটা ইঁদুর আর কাঁকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ল। নিষ্ঠুর বড় রানীরা আর শেকলে নাড়া দিল না, চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলেমেয়েগুলোকে তাতে পুড়ে পাশ গাদায় পুঁতে ফেলে আসল, এসে তারপর শিকল ধরে টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য নিয়ে মণিমানিক হাতে ঠাকুর পুরুষ সাথে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা এনে দেখালো। দেখে রাজা আগুন হয়ে গেলেন, ছোট রানীকে রাজপুরীর বাইরে বের করে দিলেন। বড় রানীদের মুখে হাসি আর ধরে না, পায়ের মলের বাজনা আর থামে না, সুখের কাঁটা দূর হল। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কোন্দল সৃষ্টি করে ছয় রানী মনের সুখে ঘর কন্যা করতে লাগলেন। পোড়া কপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদীনালা শুকায়, ছোট রানী ঘুঁটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগল। এমনি করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যেও সুখ নেই, রাজপুরী
খাঁ খাঁ করে। রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পুজো হয় না। একদিন মালি এসে বলল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাঁচ গাদার ওপরে সাত চাপা এক পারুল গাছে টুলটুলে সাত চাপা আর একটি পারুল ফুটিয়ে রয়েছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, পুজো করব। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাঁপা ফুলদের ডেকে বলল, সাত ভাই চম্পা যা গোরে। অমনি সাত চাঁপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকোরে। পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দেবে। সাত চাঁপা তুর তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দেব না দেব ফুল, উঠব সতেক দূর, আগে আসুক রাজা তবে দেব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল, ফুলের সাজি ফেলে দিয়ে দৌড়ে গেল রাজার কাছে, গিয়ে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা আর রাজসভার সকলে সেখানে এসে উপস্থিত হল। রাজা এসে ফুল তুলতে গেলেন, অমনি পারুল ফুল চাঁপা ফুলদের ডেকে আবার বলল, সাত ভাই চম্পা যা গোরে। চাঁপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকোরে। পারুল বলল, রাজা আপনি এসেছেন, ফুল দেবে কি না দেবে। চাঁপারা বলল, না দেব না দেব ফুল, উঠব সতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল। বলে চাঁপা ফুলেরা আরও উঁচুতে উঠল। রাজা বড় রানীকে ডাকলেন, বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাঁপা ফুলেরা আবার বলল, না দেব ফুল, উঠব সতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে দেব ফুল। তারপর রাজার মেজরানী আসলেন, সেজরানী আসলেন, নরানী আসলেন, কোনেরানী আসলেন, কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। শেষে দুয়োরানী আসলেন, তখন ফুলেরা বলল, না দেব ফুল, উঠব সতেক দূর, যদি আসে রাজার ঘুঁটে কুড়ানি দাসী তবে দেব ফুল। তখন খোঁজ খোঁজ পড়ে গেল, রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন। পাইক বেহারারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে ঘুঁটে কুড়ানি দাসী ছোটরানীকে নিয়ে আসলো। ছোটরানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাঁপারা আকাশ থেকে মাটিতে নেমে আসলো, পারুল ফুলটি গিয়ে তাদের সাথেই মিশল। ফুলের মধ্যে থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মা মা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুঁটে কুড়ানি দাসী ছোটরানীর কোলে কাঁখে ঝাঁপিয়ে পড়ল। সকলে অবাক, রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল, আর বড় রানীরা ভয়ে কাঁপতে লাগল। রাজা তখনই বড় রানীদের কাঁটার ওপর কাঁটা দিয়ে পুঁতে ফেলতে আজ্ঞা দিলেন। তারপর সাত রাজপুত্র, রাজকন্যা পারুল আর ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বেজে উঠল। শেষ হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে নেওয়া সাত ভাই চম্পা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সমস্ত খুদেদের এবং বড়দেরও শোনার সুযোগ করে দিও। আমার চ্যানেলে নতুন ভিজিটার হলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে তার ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেট জু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।